আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসলাম একটি রেগুলার ব্লগ নিয়ে, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম, আর সকাল সকালে রায়না বাবা বাজারে চলে গিয়েছিল, তো কিছু বাজার দরকার ছিল, তো 8টা বাজে বের হয়ে গেছে। তো আজকে হ্যাঁ, এ তো টুকটাক যা যা আর কি বাজার আছে সবই একটু আপনাদের সাথে শেয়ার করব, কী আনলো কী না আনলো এ আর কি। তো মাছ টাছ যাই আনছে আপনাদের সাথে শেয়ার করব, আর আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কোরাল মাছ তো অনেকেই খান, অনেকেই খেয়েছেন, তো এটা একটু ভিন্নভাবে রান্না করব, কোরাল মাছের দো পেঁয়াজি, তো একটু অন্যরকম হবে। আমার রেসিপিটা দেখলে সত্যি আপনাদের অনেক ভালো লাগবে, আর এটা খুবই টেস্ট হয় এই রেসিপিটা, তো ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। বাথরুমে যাও, গাটো একবার ফ্রেশ হয়ে যাও। তো কি কি বাজার করলো আপনাদের একটু দেখাই। তো রসুন, পেঁয়াজ, আলু সবই শেষ হয়ে গেছিল, তো এগুলো 5 কেজি করে আনলো। রসুন এখানে 3 কেজি, 3 কেজি না 2 কেজি, 3 কেজি। আলু হলো 5 কেজি, আর পেঁয়াজও 5 কেজি, আর এটা কি ও তরমুজ আনছে একটা, তরমুজ, আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে দুধ, গ্লেনের দুধ। তো এই দুধটা দিয়ে আমি মিষ্টি বানাবো, এজন্য দুধ আনছি ছানা তৈরি করবো আর কি। আর হচ্ছে লেবু, বাঁধাকপি, তারপর এখানে কি আছে, টমেটো, টমেটো, শসা, গাজর, শসা, গাজর, এটা হচ্ছে সুজি, সুজি, বরবটি, আর হচ্ছে শাক, পুঁই শাক। ঠিক আছে, বাজারগুলো গুছগাছ করে নেই। আর মাছ কি আনছে সেটা একটু দেখাই। কোরাল মাছ আনছে, তো একটা কেটে আনছে, একটা আনাম, তো রহস্যটা কি বুঝলাম না, বুঝুন না না, কাইটটা আনছে, একটা আনাম আনছো, এটা বারবিকিউ করবা, এটা ও বারবিকিউ খাইবা, এর জন্য আনাম আনছো। তো দুইটাই কোরাল মাছ, একটা হচ্ছে রান্না করব আর একটা বারবিকিউ খাবে, সেজন্য এটা আনা মানছে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, সবগুলো একটু গুছগাছ করে নেই। তো এই তো রান্নায় চলে আসলাম, যে মাছ ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম, এখন ভাজবো আজকে যে কোরাল মাছ রান্না করব। আর রাইনে বাবা বাদি টু খাইতে পেয়েছে, ওটা আরেকদিন করবো আমার মাছটা, ওটা রেখে দিচ্ছি। তো মাছটা ফিরে দিলে মাছটা ভাজা হোক, তারপর যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো। তো মাছ কিন্তু ভেজে নিছি, সবগুলো মাছ ভেজে নিলাম, এখন এই যে তেল দিয়ে পরিমাণ মতো জিরা ফোড়ন দিয়ে দিছি, আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাছটা 2 পেঁয়াজি করবো। এখন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এই তো মাছের মাথাটা দিয়ে পুঁইশাক রান্না করবো, আর বাকি কয়টা তরকারি রান্না করবো। ভাবলাম খালি রান্না না করে মাথাটা দিয়ে রান্না করি, শাকটা ভালো লাগবে।
এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে অর্ধেক টমেটো কেটে দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্টটা দিব। এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিই। এখন দেব হলুদ মরিচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া দেব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাই নিব আর টমেটোটাও একদম গলে যাবে। ঠিক আছে, এটা কষে আসুক, তারপরে আবার দেখাচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই জায়গায় একটু টমেটো সস দিব, এক চামচের মতো, বেশি না। টমেটো সস অল্প একটু দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে অনেক টেস্ট লাগে। টমেটো সসটা দিয়ে আর একটু ভালোভাবে কষাই নিব, তারপরে এখানে মাছটা দিব। আর এ চুলায় পুঁই শাকটা বসাই দিব। মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা রান্না করব। এই জায়গায় একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে এটা ভালো মতো কষাই নিই। টমেটো সসটা দিয়ে একটু ভালো মতো কষাতে হবে। সসটা দিয়ে ভালো মতো কষাই নিলাম। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে এখন এই মাছগুলা ঢেলে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। তো জাল হোক, নামানোর আগে জাস্ট একটু জিরা ফাঁকি দিব। আর এতো মাথাটা দিয়ে দিছি, মশলাটা কষানো হয়ে গেছে। তো মাথাটা একটু কষাই নিই, তারপরে শাকটা দিয়ে দেব। এতো তরকারি কিন্তু হয়ে গেছে। জালটা বন্ধ করে রাখছি, নামানোর আগে জাস্ট একটু জিরা ফাঁকি দিছি, আর কিছু না। আর কাঁচামরিচ দিলাম। আর এই তো এই যে শাকটা হচ্ছে, শাকটা আর একটু হবে সিদ্ধ। এখন চালটা, ভাতের চালটা ধুব। আর একটু একটু সালাদ কেটে নিলাম, শসা টমেটো, পরে খাওয়ার সময় মেখে নেব, এখন কেটে তুললাম আর কি। আর টুকটাক এগুলি ধোয়া পাকলা করে নেই, চালটাও ধুয়ে নেই, চালটা পরে বসাবার কি ভাতটা। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। তো এখন এই যে ১২:২৬ বাজে, তো রান্না কিন্তু শেষ। আজকে একটু তাড়াতাড়ি রান্না হলো, যেহেতু সকাল সকাল ১০টায় বাজার আসছে, ১০টার সময় বসাই দিছি। মানে কুটতে কাটতে ভিজে যাইতে যতটুকু সময় লাগে। এখন শুধু চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ১০-১৫ মিনিট মতো ভিজায় রাখবো, তারপর বসাবো। Thank you.
বোতলগুলা সব ধুইলাম তো রান্না করে আজকে যখন তাড়াতাড়ি একটু রান্না হয়েছে বাতি কাজগুলো করতেছি এ যে রে না এ যে তো রায়না বাবা যে তরমুজ আছে সেটা তরমুজটা এখন কাটতেছে আমরা খাবো না এটা না দিছি বাটি দিছি কেমন মজা তোর বাবাকে ডাকতো না কেন একটা খেয়ে দেখি দুপুর টাইম এই টাইমে তরমুজ খাইতে আসলে অনেক মজা তরমুজটা অনেক মিষ্টি তো ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেলে আরো বেশি ভালো লাগতো তো চুলাটা ক্লিন করে ফেললাম আর এই যে সাইডের ঝুড়িটাও ক্লিন করে সবগুলো বোতল ক্লিন করলাম তো এই জায়গায় তো রান্নাঘর তো এই বোতলগুলা বা এই ডিব্বাগুলো যেখানে এই রান্নাঘরে যা যা রাখি আর কি সবই মানে দ্রুত একটা তেল চিটচিটে হয়ে যায় তো এটা আর কি কয়েকদিন পর পর একটু মোছা লাগে উপর দিয়ে সাবান দিয়ে একটু টলা দিয়ে দিলে সব পরিষ্কার হয়ে যায় আর এখন এই যে ভাতটা বসাই দিই চালটা ভেজে দিলাম 20 মিনিট হয়ে গেছে চালটা ভিজিয়ে রাখছিলাম আর এই তো রান্নাঘর থেকে একটু বাইরের আবহাওয়াটা একটু দেখাই কত সুন্দর লাগতেছে দূরের ওই পাহাড়গুলো এর ওই পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে অনেক সুন্দর লাগে আর এখান থেকে মনে হইতেছে নীল পাহাড়গুলো কিন্তু গাছগুলো মনে হইতেছে নীল অনেক সুন্দর লাগতেছে আজকেও তেমন রোদ নাই কালকে তো টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি ছিল আজকে তেমন রোদ নাই বৃষ্টি হয়নি এখনো তো তেমন রোদও নাই তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করি পরে ইনশাল্লাহ কথা হবে আবার তো সব কাজ শেষ করে চলে আসলাম খাবারে তো এখন আমরা সবাই খেয়ে নেব দুপুরের খাবার আর কি তো এই যে শাক আর এই যে কোরাল মাছের দুপুরে যেটা তো কী বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো এইভাবে আমি যেভাবে রান্না করছি এভাবে ট্রাই করে দেখবেন তো ইনশাল্লাহ অনেক মজা লাগবে তো যখন মানে আনে রায়নে বাবা কোরাল মাছ তো এভাবে রান্না করতে বলে সস দিয়ে তো এটা মূল জিনিসই কিন্তু সসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন টমেটোও দিবেন আবার সসও দিবেন এটা খুবই মজা হয় এভাবে যারা এখনও খান নাই এভাবে একবার হলেও খেয়ে দেখবেন অনেক টেস্ট তো রায়না বাবা খুবই পছন্দ করে আমার কাছে অনেক ভাল লাগে তো কোরাল মাছ আনলে এভাবে আমি রান্না করি কোরাল মাছ তারপরে রূপচাঁদা মাছ এভাবে রান্না করলে অনেক মজা হয় সামুদ্রিক মাছ তো এগুলো একটু সস টস দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় তো এই তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেলাম আর এখানকার সামুদ্রিক মাছগুলো মানে একদম ফ্রেশ আর তাজা থাকে মনে হয় এই জন্যই আরও বেশি স্বাদটা লাগে আমার মনে হয় তো এত তাজা ফ্রেশ সামুদ্রিক মাছ বাংলাদেশে দেখা যায় না এই জায়গায় দেখলাম একদম তাজা মনে হয় যে বরফের মাছ এটা মনেই হয় না তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা যদি কেউ ট্রাই করেন তো খেয়ে আবার আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ তো কেমন লাগলো তো আমার অনেক ভিউয়ার্সরা কিন্তু আমার রান্না ট্রাই করে মাঝে মধ্যে আমি দুই একটা কমেন্ট পাই অনেক কমেন্ট না দুই একটা কমেন্ট পাই যে আপু তোমার এই রান্নাটা দেখে আমি রান্না করছিলাম অনেক মজা হয়েছে তো বিশেষ করে যে আমাদের বিক্রমপুরের যে আমি একটা খাবার রান্না করছিলাম বৌয়া এটা একজনে ট্রাই করছে তো আবার কমেন্ট করে আমাকে জানাইছে যে এত মজা এত সাদা এর আগে আমি কখনো খাইনি তো এই ধরনের কমেন্ট শুনলে সত্যি খুব ভালো লাগে খুব খুশি হয়েছিলাম আমি ওই দিন সত্যি তো রাতের জন্য খাবার তৈরি করে নিচ্ছি কী খাবার তৈরি করছি সেটা হচ্ছে আলু ভর্তা এই যে আলু সিদ্ধ করে ডলে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি তো রায়না বাবা আর কি কাঁচা পেঁয়াজটা খেতে চায় না এইভাবে একটু ভেজে নিলাম এখন এই আলুগুলো আমি দিয়ে দেব কড়াইতে একটু ভাজা ভাজা করব আর কি এইভাবে আলু ভর্তাটা খেতে আসলে অনেক মজা আর আমি ওই যে শুকনো মরিচ ভেজে নিছি শুকনো মরিচ স্বাদ আলাদা একটু মিশিয়ে নিব
দুপুরে তো তরকারি আছে, তারপর ভাবলাম যে একটু আলু ভর্তা করি। রাইনা বাবা আবার আলু ভর্তাটা খুব পছন্দ করে। এইভাবে একটু আলু ভর্তাটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। খাবার রেডি, রাতের খাবার। এই যে দুপুরে তরকারি, কোরাল মাছ, একটু পুঁই শাকও আছে, আর এই যে ভর্তা করে নিলাম। আর আমারটা লাল মরিচ দিয়ে করলাম, শুকনো মরিচ। আর এনে ব্যাপারটা কাঁচা মরিচ দিয়ে। আরে আসো না কেন, রায়নে বাবা তাড়াতাড়ি রায়ান। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম, রাতের খাওয়া। রাতে তো খুবই মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আলু ভর্তা, আলু ভর্তা সবারই পছন্দ, বেশিরভাগ মানুষের কিন্তু আলু ভর্তা মানে অনেকটাই পছন্দ। তো আমার আর রায়নের বাবার খুবই পছন্দ, রায়নের বাবার বেশি পছন্দ আর কি। তো খাওয়া দাওয়ার পর থালে বাসনগুলো ধুয়ে নেব, সিং টিং একটু পরিষ্কার করে নেব। তো রাতে যদি রান্নাঘরটা একটু পরে পরিষ্কার করে রাখা যায় তো মানে সকালে ফ্রেশ ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। আর রায়না বাবা ওদের লাগেজগুলো একটু ঠিকঠাক করতেছে এ আর কি। তো এই তো চলে আসলাম রুমে, তো সব কাজটা সেরে তো এখন আমরা শুয়ে পড়ব। তো অনেকটা রাত হয়ে গেছে, তো ভাবলাম যে বাইরের ভিউটা একটু ভিডিও করি। এই ভিউটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, রাতের ভিউটা। আর এত লাইট জ্বলে, মনে হয় যেমন আকাশের তারাগুলি জ্বলতেছে এরকম, অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা। তো এই দৃশ্যটা আসলে খুব মিস করব, তো বারবার এই ক্যামেরায় বন্দি করতে চাই। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নেব, আমার ব্লগটি আর বাড়াবো না। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি সবাই কমেন্টে জানাবেন, আর রান্নাবান্নাগুলো। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে আবার বলে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।